1977 সালে সুভাষ দত্ত পরিচালিত বসুন্ধরা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষিক্ত হন ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র বেদের মেয়ে জ্যোৎস্না সহ সিপাহী, আখি মিলন, সুন্দরী, তিন কন্যা, পরিণীতা, দায়িকে, মায়ের স্বপ্ন, স্বর্গ থেকে নরক, জটিল প্রেম সহ 300টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তার প্রযোজিত ছবির সংখ্যা 8টি। তিনি ছবি পরিচালনা করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইলিয়াস কাঞ্চন 1986 সালে পরিণীতা চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে ও 2005 সালে শাস্তি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি 2018 সালে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য 21শে পদক লাভ করেন।